দেখুন, গাড়ির অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস যেটা একটা সেকেন্ডও লাগে না, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তাতে জীবনহানি ঘটে বা এমনও অঙ্গহানিও ঘটে যাতে একটা বড় ক্ষতি হয়ে যায়, সারা জীবনের মতো মানুষ পঙ্গু হয়ে যায়। তো খুব সামান্য সিম্পল কিছু নিয়ম মেনে চলা এবং তাতে যদি কারো জীবন বাঁচে, কারো কোনো বড় ক্ষতির থেকে বাঁচে, আমি সবাইকে তাই রিকোয়েস্ট করবো যে এই নিয়মগুলো মেনে চলুন। এবং আমার একটা ছোট এক্সপিরিয়েন্স বলবো, আমি একবার একটি ব্যক্তিকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিলাম যে ভাই হেলমেট পরে কেন গাড়ি চালাও, সে আমার উত্তর দিয়েছিল পুলিশ ধরবে বলে। তো আমার এটাই রিকোয়েস্ট, পুলিশ ধরবে বলে কেউ হেলমেট পরবেন না, আপনাদের জীবনটা দামি, সেই জীবনটা বাঁচানোর জন্য হেলমেট পরুন। এবং শুধু নিজে পরবেন না, আপনার পেছনে যে রয়েছে পিলিয়ান, সেই পিলিয়ানকেও হেলমেট পরান। পুলিশ এই কারণে ধরে যাতে আপনাদের জীবনটা সুস্থ থাকে, পুলিশ আপনাদের সাথে কোঅপারেট করার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য আছে। এটুকু বিশ্বাস করে এই সামান্য নিয়মগুলো মেনে চলুন, আপনারাও সুস্থ থাকুন, আমরাও ভালো থাকি, এবং একসাথে একটা ভালো সমাজ এবং ভালো স্বাস্থ্যময় পরিবেশ গড়ে তুলুন। ধন্যবাদ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।